নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা এখন চাঁদনি চকে এসেছি কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য, আর মেয়েকে রেখে এসেছি মাসি বাড়িতে বাঁশরণীতে। ওই জন্য সকালে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল আমাদের, তাড়াতাড়ি বেরিয়ে বাঁশরণী এসেছি। বাঁশরণীতে মেয়েকে রেখে, তো এক্সাম চলছে, ওর বইপত্র দিয়ে তারপর মাসির ওখান থেকে আমরা এক্ষুনি বেরিয়ে এলাম মেট্রো থেকে নেমে, এখন মার্কেটে ঢুকবো। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও একটু মার্কেটে ঘুরে আসবেন চলুন। আর এটা চাঁদনি চকের মার্কেট, এটা মেনলি এদিকটাতে কম্পিউটার পেরিফেরিয়ালসের মার্কেট রয়েছে, বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাসেসরিজের প্রচুর দোকান। এর দোকান দেখুন, বিভিন্ন ধরনের দোকান, লাইটের মার্কেট, কত রকমের লাইটের কালেকশন। মোবাইল রিপেয়ারিং দোকান, পরপর এখানে মোবাইল রিপেয়ারিং দোকানের ঠেক পুরো। হ্যাঁ, এখানে চাঁদনি এই গলিটাতে এলে মোবাইল রিপেয়ারিংয়ে সমস্ত দোকান পরপর পেয়ে যাবেন পাশাপাশি। গরম ধোয়াটা চা, আজকে ঠান্ডা নেই অবশ্য, কিন্তু বাজার করতে এসছি তো চা তো খেতেই হবে একটু। আজ রবিবার, পৌষ সংক্রান্তি। মার্কেটিং করে মাম্মাকে নিয়ে ফিরতে ফিরতে প্রায় সন্ধে 7টা বেজে গেছে, আর এখন আমি পিঠে বানাতে বসেছি। আজ পৌষ সংক্রান্তি বলে কথা, একটু পিঠে না বানালে কি আর চলে? তাই সারা দিনের উইকনেস দূরে সরিয়ে এখন আমি চুষি পিঠে বানাচ্ছি। প্রথমে চালের গুঁড়োতে অল্প নুন মিশিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখলাম, আর অন্যদিকে আমি দুধটা গরম করতে বসিয়ে দিলাম। দাঁড়ান, একটুখানি দুধ সরিয়ে রাখি, এক কাপ গরম কফি খেতেই হবে মনে হচ্ছে। সারাদিন আসলে এত ঘোরাফেরা করেছি, এখন আর আমার এনার্জি আর কাজই করছে না, এক কাপ গরম গরম কফি খেয়ে এনার্জিটাকে ফিরিয়ে আনতে হবে। দুজনে মিলে এক কাপ কফি খেয়ে এনার্জি বিল্ড করে লেগেছি এবার চুষি পিঠে বানাতে। এটা বানাতে বেশ টাইম লাগে, তাই দু হাতের বদলে চার হাতে কাজ চলছে ফুল এনার্জিতে। দেখছেন কি ভীষণ সিরিয়াস হয়ে আর মনোযোগ দিয়ে পিঠে বানাচ্ছে। ঘড়িতে এখন প্রায় রাত 9টা, আর তাই শৌখিন করে ছোট ছোট করবার আর টাইম নেই, তাই বড় বড় লম্বা লম্বাই করে ফেললাম। এবার এদের ওপরে একটু চাল গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে একটার সঙ্গে আরেকটা চিটিয়ে না যায়। এবার এই বানানো পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে ওই পিঠেগুলোকে সেদ্ধ করে নেব দুধের মধ্যেই। আরও ওখানে দাঁড়িয়ে পাটালিগুলোকে ক্র্যাশ করে দিচ্ছে, যাতে দুধের মধ্যে দিলে চট করে মিশে যেতে পারে। সেদ্ধ করার সময় তো আর গুড় দেওয়া যায় না, তাতে দুধটা ফেটে যায়। তাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাস থেকে নামিয়ে আমি গুড়টা মিশিয়ে নিচ্ছি। আমি এই পিঠেটা প্রথম খেয়েছিলাম আমাদের এক ক্লোজ ফ্রেন্ড সুদীপ্তদার বাড়িতে গিয়ে। কাকু বানিয়েছিলেন, এত সুন্দর বানিয়েছিলেন, আর প্রত্যেকটা চুষি পিঠের আকার একদম এক রকম। ওখানে খেয়ে আসার পর আমিও এসে বাড়িতে ট্রাই করেছিলাম, তারপর দেখলাম বাহ,
আমিও তো বেশ ভালোই পারি। গুড়টা মিশিয়ে নেওয়ার পর আর এক থেকে দেড় মিনিট আমি ওভেনে বসিয়ে নিয়েছিলাম। তারপর ব্যাস রেডি হয়ে গেছে আমার চুষি পিঠে। এটা ঝটপট করে এই কাঁচের বোলে ট্রান্সফার করে নিয়ে ভাবছি আর একটা জিনিস বানাবো। দাঁড়ান, তার আগে ওদেরকে একটু টেস্ট করাই, কেমন হয়েছে দেখি। এবার ভাবছি একটু অমৃতি বানাবো। আগে থেকেই আমার কাছে একটু বিউলির ডাল বাটা ফ্রিজে রাখা ছিল। অনেক দিন ধরে ভাবতেই পারছি না কি করব কি করব। আজকে তাই ভাবছি একটু অমৃতিই বানাই। যদিও এই অমৃতি আমি এই প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে, দেখি খুব একটা হয়তো খারাপ হবে না, ভালোই হবে। প্রথমে চিনির সিরাপটা বানিয়ে নিয়েছি একটা এলাচ ফেলে, তারপর এই ডালটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, তারপর এই বড়ি দেওয়ার মতন করেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়। বেশ ভালোই হচ্ছে, কতটা ভালো হবে আর কতটা খারাপ হবে তা জানা নেই, তবে কোনো নতুন জিনিস তৈরি করতে বা বানাতে খুব মজা লাগে, তাই না? আরে বাহ, আমি তো অমৃতি স্পেশালিস্ট মনে হচ্ছে। এবার এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে ঈষদুষ্ণ রসের মধ্যে ডুবিয়ে দেব। এই আইডিয়াটা অ্যাকচুয়ালি আমার বাবা আমাকে দিয়েছিল। যেইবারে আমি বড়ি দিয়েছিলাম সেইবারেই আমাকে বাবা বলেছিল একবার এভাবে ট্রাই করিস তো অমৃতি বানানোর। তো তখন থেকেই আমার মাথায় ঘুরঘুর করছিল কবে একদিন সময় করে এটা বানাবো। আপনারা একটু জানাবেন তো দেখতে কেমন হয়েছে। দাঁড়ান, ওদেরকে একটু টেস্ট করাই, কেমন হয়েছে একটু জানাক আমাকে। ওরা খাক, আর আমি ততক্ষণ বাকিগুলোও তৈরি করে নিই। আর আমি আমার ব্লগটাও এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকুন। নমস্কার।